তো আমাদের এখানে ভোটের কিছু ভিডিও তোমাদেরকে দেখালাম। আমাদের এটা আজকের ভিডিও নয়, কিন্তু শনিবারে আমাদের এখানে ভিডিও, সরি, শনিবারে আমাদের এখানে ভোট হয়েছে। ভিডিও করেছিল আমার বর, তো সেই ভিডিওটা আজকে সোমবারের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। কেননা তো শনিবারও কোনো ব্লগ করিনি, রবিবারও করা হয়নি, তো সেই কারণে আজকে ব্লগে দিয়ে দিলাম। আমাদের এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, আর অনেকগুলি ক্যাম্প হয়েছিল যাতে না বেশি ভিড় হয়। স্যানিটাইজার ইউজ করা হয়েছে, মাস্ক, তারপরে হ্যান্ড গ্লাভস পরেই ভোট দিতে মানে ঢুকতে হয়েছে। এমনকি টেম্পারেচারও মাপা হচ্ছিল। তো আমাদের এখানে ভোট পুরোপুরি ভালোভাবে শান্তিপূর্ণভাবে কেটে গেছে এই আর কি। হাই গাইজ, গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, এখন বাজে 10:15। আজকে নতুন ব্লগ এখন থেকেই আরম্ভ করছি, আর আমি অপূর্ণা, আমার ইয়ার ব্লগগুলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাবু এখন ভালো আছে। পিছনের র্যাশটা অনেকটা ভালো হয়েছে, আর বাবুর সর্দিটাও অনেকটা ভালো আছে, দুজনেই এখন মোটামুটি ভালো আছি। আর বাবু এখন দোল্লাতে শুয়ে আছে, এই যে দোল্লাতে শুয়ে ও ঘুমু ঘুমু করছে, আর আমি বসে বসে এখন ভিডিও বানাচ্ছি। আর আমার মা গেছে বাজারে, বাজার করতে গেছে, আলু 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 আনতে গেছে, আর কি আনতে গেছে আমি জানি না আপাতত। আর আজকে সোমবার, তো নিরামিষ হবে, তোমরা ভালো মতনই জানো। তো কী রান্না হবে অবশ্যই দেখাবো। এখনো পর্যন্ত সকালে টিফিন হয়নি, কেননা কালকের আলু ভাজা আছে, রুটি আছে। বাবারা আলু ভাজা রুটি ভাজা খাবে, আর আমি মুড়ি দিয়ে আলু ভাজা খাবো, মাও রুটি দিয়ে আলু ভাজা খাবে, আমি মুড়ি দিয়ে খাবো। তো আর আমাদের এখানে শনিবারে, আমাদের এখানে শনিবারে ভোট ছিল, তো সেই ভোটের ভিডিওটা আমি খানিকটা এর সাথেই অ্যাড করে দেবো, কেননা শনিবারে কোনো ব্লগ করা হয়নি, রবিবারেও কোনো ব্লগ করা হয়নি, সোমবারে করছি, এর সাথে অ্যাড করে দেবো। ওকে, তুমি দেখে নিও। সকালে তো চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর বাবু কালকে রাত্রেও জ্বালিয়েছে, দুটোর সময় ঘুমিয়েছে কালকে রাত্রিরে বাবু, আর এখন দুটোর সময় ঘুমিয়েছে, সেই থেকে এখন ঘুমাচ্ছে, এখন এখনও ঘুমাচ্ছে আপাতত। দোল্লাতে এখন দিয়ে দিয়েছে, এখন দোল্লায় ঘুমোচ্ছে। আর ওইদিকে মুনিয়া খেলছে, বাইরে পুপু বসে আছে। পুপুর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে ওর শরীরটা খারাপ, মানে ও দিন দিন যেন কিরাম হয়ে যাচ্ছে ওর, মানে কি বলবো, মা বললাম না, এই মানে এখানটা যে অ্যাক্সিডেন্টের পর এখানটা যে অপারেশন হয়েছে, তো সেখানে বললাম দাঁতের এখানটা ফাঁকা ছিল বলে ওর ওখানে পোকা হয়েছিল, তো পোকাগুলো ভালো হয়ে যায়। আবার বলি না, মাছি বসে বসে পোকা হয়, বা হ্যান ত্যান কোনো কারণে হয়তো পোকা হয়, জানি না। তো যাই হোক, সেই জানি না কি কারণে মানে চারি জায়গায় ওর মানে ফুটো ফুটো হয়ে গেছে, মানে ফুটো মানে পোকা চারি জায়গা দিয়ে বেরোচ্ছে, মানে পা দিয়ে, পাগুলো দিয়ে, হ্যান ত্যান জায়গা দিয়ে। তো ওকে ওষুধ লাগানো হচ্ছে, তো ওষুধটা লাগানো হচ্ছে, কিন্তু ও তো তোমাদের বলছি ও এখানে থাকছেই না এখন, ও চলে যাচ্ছে ওইখানে, যেখানে যেত না আগে কোনোদিনও, ও সেখানে চলে যাচ্ছে। তো সেই কারণে ঠিকঠাকভাবে তো লাগানোও হচ্ছে না। তো ও মানে পিসিদের ওখানে যেখানে আগে যেত না সেখানে চলে যাচ্ছে বারবার, তো সেই জন্য তো ওকে ভালোভাবে লাগানো হচ্ছে না। এটা ওষুধটা বারবার ডেকে নিয়ে এসে লাগানো হচ্ছে, বা ওখানে গিয়ে লাগানো হচ্ছে, তো সেই জন্য ওর কমছে, কিন্তু অনেক অনেকও দুর্বল হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না সেরকমভাবে, জানি না ওর মানে কি হবে। এখনো পর্যন্ত তো ওকে ওষুধও লাগানো হচ্ছে, সবই করা হচ্ছে, জানি না ও কী হবে। আর খাওয়া দাওয়া পুরো বলছি না নেই, আর খাওয়া দাওয়া পুরো কমে গেছে, অনেক ডেকে ডেকে ওকে জোর জবরদস্তি খাওয়ানো হয়, মানে প্রায় মুখ না থাকার পর থেকে, মানে মুখটা না থাকার পর থেকে যেটুকু খেতে পারতো ধরো এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো, এখন তো মানে 3-4 ঘন্টা ধরে খাচ্ছে, মানে খাওয়ার কোনো ইচ্ছাই নেই। ওর সামনে ওকে বসিয়ে বসিয়ে জোর জবরদস্তি মানে বলে বলে নানা রকম ভাবে দেখিয়ে দেখিয়ে খাওয়ানো হচ্ছে ওকে। তো একটা ছোটবেলা থেকে কি অভ্যাস বলতো, যদি কাউকে বলা হয় যে কি মানে কারোর নাম ধরে, ধরো আমাদের ঘরেতে যা পায়রা আছে, যে পায়রা ছিল এখন নেই, পায়রা ফায়রা ওদেরকে যদি বলা হয় পায়রা এসে খেয়ে নেই, বা কোনো কুকুর আসে, যে আমাদের ঘরে কুকুর আসে অনেক জানো,
তো কুকুরের নাম ধরে যদি বলা হয় কালু ভাতটা খেয়ে নে এরকম ভাবে বললে ও খেয়ে নিত আগে, এখনও সেরকম ভাবেই ভাত খাওয়ানো হচ্ছে ওকে। যাই হোক করে আমার প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে, আমি প্রচণ্ড পরিমাণে জানি না ওর কী হবে। স্বাভাবিক, একটা এত বড় অ্যাক্সিডেন্ট পর ও আর কত নিতে পারবে তাই না? এত বড় অ্যাক্সিডেন্টের পর ও আর কতটুকু ওর নেওয়ার ক্ষমতা বলে? আর এই যে মা বাজার থেকে চলে এসেছে বলে গরুগুলো চাঁচাচ্ছে, ওদেরকে খেতে দিতে হবে, সেই কারণে ওরা চাঁচাচ্ছে। তো এই আর কি, আমি জানি না ও আর সুস্থ হবে কি না। বুঝতেই পারছি ওর ওর ক্ষমতাটা আর কতটা, এমনি ও মানে যতটা পারছি আমরা চেষ্টা করছি, কিন্তু ও প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে। ও দেখে বোঝা যাচ্ছে ওখানে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে, ও প্রচুর কষ্ট হয় ভিতরে, কিন্তু কী বার করবো বলো, আর কী করার আছে আমাদের? তো যাই হোক, এই আর কি অনেক কষ্ট করে খাওয়ানো হয়, অনেক ওষুধ ওষুধ লাগানো হয়। আর তো আর বেশি ওকে নিয়ে কথা বলবো না, কারণ আমি কারোর মন খারাপ করতে চাই না। মন যত হাসি খুশি থাকবে তত সব কিছু ভালো থাকবে। মন আমার খারাপ বলে যে তোমাদেরও খারাপ করবো তা কোনো মানে হয় না। তো যাই হোক, চলো মাকে বাজার করে আনলে দেখাই, চলো। আর এইদিকে দেখো মা নিয়ে চলে এসেছে বাজার, বাজার করে নিয়ে চলে এসেছে। মা লেবু এনেছে, লেবুটা এনেছে ছানা কাটাবার জন্য, মনুয়া আর আমি খাই তো ছানা কাটাবার জন্য এনেছে, আর দাদাও খায় লেবু সেই কারণে। আর মা গাজর এনেছে, গাজরটা দেখো অর্ধেক, একটা গাজর অর্ধেক, ওই অর্ধেকটা মুনিয়াকে দিয়েছে। আর ঢেঁড়স এনেছে, আর আলু এনেছে, আলুটা আমি টুকে টুকে দেখছি পচা কি না, আলুটা পচা নয় ভালোই, দেখে নিলাম। আর আদাও এনেছে, এই আর কি এইগুলো। আর এইদিকে এনেছে শাক, আর এইটা লঙ্কা, কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কাটা ফুলে ফুটিয়ে দিলাম, আমাদের আর কি লঙ্কা প্রচুর খায় তো কাঁচা লঙ্কা এনেছে। আর এইদিকে এনেছে কলমি শাক, কলমি শাকটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে বেশ, তো কলমি শাকে দুটো আঁটি এনেছে ভাজা হবে বলে। আর এইদিকে আজকে রান্না করার জন্য সোয়াবিনও এনেছে, সোয়াবিন এনেছে, আর চিড়ে এনেছে, চিড়েটা খাই আমি মা দুজনে খাই। আর মায়ের টিপের পাতা শেষ হয়ে গেছিলো বলে মা নিয়ে নিজের জন্য টিপের পাতা এনেছে, আর মা অত বড় বড়ই টিপ পরে। আর এইদিকে আমি চলে এসেছি বাবুর জল রোদে দিতে, বাবু স্নান করবে বলে জল রোদে দিতে জল নিয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিলাম, আর ধান দিয়ে দেবো, ধান তেল আর দেবো ওতে একটা লোহার পেরেক, আর দিয়ে দেবো দুর্বো, দুর্বো দিয়ে চাপা দিয়ে রোদে রেখে দেবো, রোদে জল গরম হয়ে তারপরে বাবুকে আর 11:30 সময় করে স্নান করাবে মা। তো এই আর কি, তো জলটা আমি রোদে দিয়ে চলে এসেছি, যেহেতু রোদ উঠে গেছে প্রচুর খাঁক খাঁক, মানে এতটাই কটকটে রোদ, মানে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, তো সেই কারণে বেশি সময় রাখতেই হয় না, 10:00 রোদে দিলে 10:30 10:00 এই 11:00 11:30 মধ্যে মারাত্মকভাবে গরম হয়ে যায়, তো সেই জন্য বেশিক্ষণ রোদেও দিতে হয় না। আর আমি এদিকে আবার দেখো ভুলে গেছিলাম প্লেটটা দিতে, তো দিয়ে দিলাম যাই হোক। আর এবার আমি চলে যাবো দুর্গো তুলতে, দুর্গো তুলে নিয়ে এসে ধুয়ে দুর্গোটাকে তারপরে দিয়ে দেবো। আর এই দেখো এইদিকে আমাদের মনু কি খাচ্ছে, বললাম না মা আধখানা গাজরটা দিয়েছিল সেটাই এখন মনও খাচ্ছে। ও কাঁচা জিনিস খেতে খুব ভালোবাসে, গাজর, আলুর খোলা, আলু, পেঁয়াজ, পেঁয়াজ বেশি খায় না, অল্প খায়, ঝাল লাগলে তখন আর খায় না, তো কাঁচা জিনিস খেতে খুব ভালোবাসে। আর চলো আমি এবার করে নেব টিফিন, তো আমি চলে এসেছি টিফিন করতে। টিফিনে তো আমার আছে আলু ভাজা, মুড়ি, আলু পেঁয়াজ ভাজা, মুড়ি আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। আর তো জাস্ট আজকে মুড়িটা হেভি জমে যাবে, আর মুড়িটা খাবো আমি জল দিয়ে ভিজি, জল দিয়ে ভিজি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কেননা বাবু ওদিকে কাঁচে মা ধরে বসে আছে, সেই কারণে ওকে খাওয়াবো, সেই কারণে তাড়াতাড়ি করে মুড়িটা জল দিয়ে ভিজিয়ে পেঁয়াজ কামড়ে কামড়ে খেয়ে নিলাম, দারুণ লাগলো কিন্তু। আর তারপরে এসেছি আমি শাক কাটতে, মা ওদিকে বাবুকে তেল মাখিয়ে দিচ্ছে চান করবে বলে, আর আমি মা ভাত বসিয়ে দিয়ে গেছে, ওই যে দেখো ভাত ভাত ওদিকে ফুটছে। আর এদিকে আমি শাক কেটে নিচ্ছি, কলমি শাক ভাজা হবে সেই কারণে শাক কাটছি, শাক কাটবো, আলু হবে সোয়াবিন দিয়ে, আলু, ডাঁটা, পটল কাটবো,
হ্যান ত্যান সব কেটে নেবো আমি, কিন্তু আমি হাফ কেটেছি, হাফ মা কেটেছে। তো হাফ মা কেটেছে কেন, হাফই আমি যতটুকু আমি কেটেছি ততটুকু আমি দেখিয়েছি, কিন্তু মা যেগুলো কেটেছে সেগুলো আমি দেখাতে পারিনি, কেননা বাবু কাঁদছিলো বলে আমি চলে গেছিলাম। মা চান করিয়ে টরিয়ে এসে মা তারপরে কাঁদছিলো আর আমি চলে গেছিলাম বাবুর কাছে। তো তোমরা দেখতে থাকো যতটুকু আমি পেয়েছি, ভিডিওটা করেছি, তো যতটুকু আনাজ কেটেছি ততটুকু তোমরা দেখতে থাকো। তো যাই হোক, হাফ আনাজ কাটতে কাটতে আমাকে উঠে যেতে হয়েছিল, বাবু কাঁদছিল, তো বাবুর কাছে চলে গিয়েছিলাম, মা তারপরে আনাজ কেটেছে হাফ, আমি বাবুকে খাওয়াতে চলে গেছিলাম, খাওয়াতে খাওয়াতে তারপরে ও পটি করলো, হিসু করলো, বটি বটি করলো, তারপরে ঘুমালো, যাই হোক করে ঘুমালো, ঘুমাতে আমি এসেছি জামাকাপড় তুলতে এসেছি, আর যেগুলোতে পটি করেছে সেই দুটো যে কাঁথাখালি ধুয়ে দিয়েছি। আর দেখো এদিকেরগুলো শুকায়নি, আর রোদের এতটাই টাপ, এগুলো কাপড়গুলো এই 10-15 মিনিট আগে দেওয়া হয়েছে, পুরো খটখটে শুকিয়ে গেছে, আর এগুলো একটু মোটা বলে এগুলো এখনও শুকায়নি, শুকিয়ে যাবে, কেন রোদের প্রচুর তাপ, তো শুকিয়ে যাবে। আর দেখো এগুলো আমি স্যাবলান জলেতে ডুবিয়ে ধুয়ে নিলাম ভালো করে, আগে সার্পি জলে ধুয়ে তারপরে স্যাবলানে ডুবিয়ে ধুয়ে তারপরে মিলে দিচ্ছি রোদেতে, তারপরে এগুলো মিলে দিয়ে আমি এপাশে এগুলো তুলে নেবো। বাবুর কাঁথা আছে, আমার নাইটি আছে, বাবুর জামা আছে, ওগুলো সব তুলে নেবো, শুকিয়ে গেছে সে কারণে। তো তোমরা দেখতে থাকো। রান্নাবান্না তো তোমাদেরকে দেখাতে পারলাম না মা করছিল বলে, তো সেই কারণে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে ডিম পোচ, সয়াবিন দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি আর শাক ভাজা, ব্যাস নিরামিষ। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজে 8:45, তো এখন চলে এলাম তোমাদের সামনে। বাবুকে এইসব ওষুধ খাওয়ানো হলো, কাজ ছিল তো মা ভোলাচ্ছিল খানিক্ষণ, তো ভুলিয়ে টুলিয়ে এখন মা শুয়ে দিয়েছে, শুয়ে আছে একটু খেলছে আপাতত, জানি না খানিক্ষণ পরে আবার কান্না শুরু হবে কিনা। আর মুনিয়া দেখো ওখানে শুয়ে আছে, মুনিয়া শুয়ে আছে, আর পুপুও শুয়েই আছে এখন, ও তো বললাম শরীরটা খুবই খারাপ, মা ওষুধ লাগিয়ে দিয়েছে, প্রচুর মানে প্রচুরই খারাপ, তো ওষুধ লাগিয়ে দিয়েছে, তো আপাতত শুয়ে আছে, ও হাঁটতে চলতে এখনও ভালো মতো পারছে না, শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, প্রচণ্ড পরিমাণে। আর টিফিন হয়ে গেছে, মুড়ি খেয়ে নিয়েছি, টিফিনে জল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে দুপুরে তো খেলাম, তোমাদেরকে দেখাইনি খাওয়াটা, কিন্তু খাবারগুলো দেখিয়েছি। কী হয়েছিলো, ডিম ভাজা হয়েছিলো, 3টে ডিম ভাজা হয়েছিলো, ডিমের পোচ, দাদার একটা, আমার একটা, বাবার একটা, আজকে সোমবার বলে মা খাবে না, তাই জন্য আমাদের 3 জনের হয়েছিলো। আর তরকারি হয়েছিল ডাঁটা আলু, আর ডাঁটা আলু সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি হয়েছিল,
ওই আর শাক ভাজা হয়েছিলাম, আর আমার ঘি ছিল এক্সট্রা, আমি দেখাইনি ওগুলো, আর শুধু খাবারটাই দেখিয়েছি রান্নাটা। ব্যাস তো এখন রাত্রে হবে রুটি আর সোয়াবিনের, সোয়াবিন বলছি সরি, ঢেঁড়সের তরকারি, আর সোয়াবিন ঢেঁড়সের তরকারিটা আমি করবো, আর মা রুটিটা করে নেবে, ঢেঁড়সের তরকারিটা আমি করবো, কিন্তু রুটি মুটি করবো না, রুটিটা মা করবে এই আর কি। আর তার করবো বলে দিলাম, এবার আমি দেখাতে পারবো কি পারবো না জানি না, যদি পারি তো দেখিয়ে দেবো, আর যদি না পারি তো এখানে বাই বাই করবো। তো চলো বাবুর খেলা দিয়ে শেষ করবো। তো ওদিকে তো দেখলে আমি বকবক করছি, আর এদিকে আমার বাবু খেলো খেলো করছে। তো বাবুর খেলা দিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার বাবুকে প্রতিদিনের ব্লগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলে এক্ষণে, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। তো চলো বাই, আবার কালকে একটা নতুন ব্লগ।